বছর জুড়ে বৃষ্টি ছিল তারপরও হতাশা ভর করেনি কৃষকদের উপর প্রকৃতির এমন বৈরিতা কাটিয়ে আশা নিয়ে তারা জমিতে রোপণ করেছিলেন রোপা আমন কিন্তু শেষ মুহূর্তের বৃষ্টিতে কিছুটা শঙ্কায় ছিলেন কৃষকেরা তবে সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেই ধান সোনালী আভায় পূর্ণতা পেয়েছে তাই চারদিকে এখন পাকা ধানের গন্ধ আর এমনই পরিবেশে চাঁদপুরের বিস্তীর্ণ ফসলি মাঠে চলছে ধান কাটার উৎসব চলছে মারাই এবং শুকানোর কাজও ফসলের মাঠে এমন উৎসবে কৃষকের সাথে যোগ দিয়েছেন নারীরাও তবে নানা বাধা পেরিয়ে ফলন ভালো হলেও বাজারে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা ন্যায্য বাজার পায় তো কৃষক বাঁচবে আর না তো কৃষক মারা যাবে এবার এবার আল্লাহ রহমতে গতবার করতে ভালো হয়েছে তবে আরও বালা হওয়ার কথা ছিল যদি লাস্টে একটু বৃষ্টি না হয়তো আলাদা দিলে ভালোই চামুক ধানের বুঝেননি তো এনে বাজারে নিলে আমরা কইতারি যে একটি আলো অবস্থা আছে না আছে চাঁদপুরে রোপা আমনের দুটি জাতের ধানের ফলন হয়েছে এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে মনে করে কৃষি বিভাগ কৃষক ভাইরা কৃষক ভাইদের যে ফলন এই ফলনটার কিছু পার্থক্য রয়েছে তো আমরা চেষ্টা করছি এই পার্থক্যটা কমিয়ে আনার জন্য চাঁদপুরে এবার প্রায় পঁচিশ হাজার হেক্টর জমিতে দুই জাতের রোপা আমন ধানের চাষ হয়েছে এর মধ্যে হেক্টর প্রতি উৎপাদন হয়েছে প্রায় তিন মেট্রিক টন সময় সংবাদ চাঁদপুর